আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইয়াসরা ব্লগ। সবাইকে পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। তো পহেলা ফাল্গুনের জন্যই সারার জন্য এই শাড়িটা আমি মানে হ্যান্ড পেন্ট করছি। তো এখানে আমি ফেব্রিকের রং ইউজ করতেছি। তো প্রথম যারা মানে কাজ করবে সেক্ষেত্রে মানে নিজে রং না তৈরি করে মানে ফেব্রিকের যে রংগুলো পাওয়া যায় ওইগুলো ব্যবহার করায় আমি ভালো মনে করি। তো আমি এখানে রং তৈরি করে নিছি যে র কালারগুলো থাকে ওইগুলো দিয়ে। তো আমার কাছে ফেব্রিকের রঙও আছে, তো আমি আপনাদের দেখিয়ে দিব যারা মানে এই সম্বন্ধে কোনো ধারণা নেই। তো ফেব্রিকের রং তৈরি হলে মানে কোনো ঝামেলায় থাকে না, জাস্ট শুধু নিয়েই মানে এটা কাজ শুরু করে দিতে পারবেন আর কি। তো তার জন্যই নতুনদের জন্য মানে এই ফেব্রিকের রঙটা তৈরি করা রং পাওয়া যায় অ্যাক্রামিন। তো এখানে আমি রেড কালার শেড দিচ্ছি ফ্লাওয়ারে, আর ভিতরে ভিতরে একটু সাদার মানে একটু ইয়ে দিচ্ছিলাম। তো এরকম করলে মানে ফুলটা ফুটে ওঠে বেশি আর সুন্দর লাগে দেখতে মাশাল্লাহ। তো এটা সারা বুড়ির শাড়ি, এটা ছোট শাড়ি। তো এখানে আমি আগে পেন্সিল দিয়ে ফুলগুলো আট করে নিছি আমার সুবিধার ক্ষেত্রে। তো আট করে নেওয়ার পর আমি এখানে ফ্রেম লাগাইছিলাম। তো ফ্রেম দিলে মানে ফুলটা সুন্দর হয় আর তাড়াতাড়ি করা যায়, কিন্তু শাড়ির ক্ষেত্রে এগুলো বড় ফ্রেমই পাওয়া যায় মানে কাঠের, সেগুলোতে একদম আটকে নিয়ে করতে এটা সুবিধা হয়। তো আমি আপনাদের মানে একটু দেখানোর জন্য ফ্রেমটা আটকায় নিছি, পরে এটা আমি খুলে ফেলবো এই ছোটো ফ্রেমটা। তো তারপরে এখানে আমি কলি দিচ্ছিলাম ফুলের। তো এটা একদম নেভি ব্লু কালার। তো ফ্লাওয়ারটার কলিটা দেওয়ার পরে আমি এখানে আবার মানে একটু রং সাইডে রং মানে বানিয়ে নিচ্ছি। তো আমার ইচ্ছা অনুযায়ী আমি কোন শেড কীভাবে দিব সেই অনুযায়ী রঙগুলো বানিয়ে নিচ্ছিলাম, কারণ এক কালার দিয়ে দেখা যায় একটার মধ্যে সাদা কালার বা অন্য বিভিন্ন কালার অ্যাড করলে অনেক রকমের কালার তৈরি করা যায়। তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী কালারগুলো তৈরি করে নিব। তো এগুলো মানে একদম ডিটেলে কিন্তু দেখানো সম্ভব হয়ে ওঠে না আর কি। তো যেহেতু ভাবলাম যে মানে পহেলা ফাল্গুন বৈশাখ আসতে আসতে তো সারার জন্য তো এটা শাড়ি বানাতেই পারি। তো এখানে আমি কিন্তু একদম সুতি কাপড় নিছি, এটা একদম সুতি যে গজ কাপড়গুলো আছে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে এইগুলাই পারফেক্ট, মানে ওরা ইতস্তত বোধ করবে না এগুলো পরে আর কি। আর সুতি কাপড়ে মানে বাচ্চাদের জন্য এটা ভালো হয় পেন্টগুলো। তো তারপরে এখন আমি পাতাগুলো দিচ্ছি। তো এটা যদি আপনি ঠিকঠাক মতো আর্ট করতে পারেন তাহলে কিন্তু এটা সুন্দরভাবে মানে কাজ করা যাবে। তো আমার পুরো শাড়িটা কমপ্লিট করতে প্রায় মানে সংসারে তো কাজকর্ম থাকে যার কারণে দুই দিন টাইম লাগছে, দুই দিন না মানে আজকে এটা বিকেল থেকে শুরু করছিলাম কাজ করা, পরের দিন সন্ধ্যায় শেষ করছি। তো যদি মানে সারাদিন ধরে করতাম মানে দেখা যেত যদি ভালো হয়ে যেত কাজ করতাম তাহলে একদিনের ভিতরেই মানে এই শাড়িটা করা যেত, মানে একদিনেরও কম টাইম লাগতো। তো দেখা যায় রান্নাবাড়ি এসে কাজ ওই কাজ মানে সবসময় করতে হয়, গোসল খাওয়া দাওয়া তো সব মিলিয়ে মানে এটা আমার প্রায় দেড় দিনের মতো টাইম লাগছে। তো তারপরে এই পাশে ফুলের কলি আছে, এটা তো আমি এখন কাঁঠালি কালার রং আছে সেটা দিচ্ছি। তো ক্যামেরাতে কিন্তু মনে হচ্ছে যে এটা মানে ম্যারুন কালার সিস্টেম এরকম দেখা যাচ্ছে। তো ক্যামেরার কারণে কালারগুলো অনেক সময় ডিপ বা একটু ইয়ে দেখা যায়। তো তারপরে এই পাশটাও আর একটা ফুল আছে। তো আমি শুধু আপনাদের একটা ফুলই আর্ট করা দেখাবো। তো এখানে আমি আবারও বলছি যে কালার তৈরি করতেছি যার কারণে একটু একটু টাইম লাগে। তো এই পাশটা আমি রেড দিচ্ছি হালকা মানে লাল কালারটা। তো তারপর আকাশি কালার দিয়ে আবার একটা ফুলের শেড দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন মানে কিরকম ভাবে ফুটে উঠছে ফুলটা এমনিতে আবার হলুদ কাপড় অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ তো এইটা ফাইনালি আমার শাড়িটার লুক তো দেখতে পাচ্ছেন ফুল শাড়িটা আমার মেজের অবস্থা কালার টালার ঘুরে একদম একাকার অবস্থা বা ছাড়া বুড়ি মানে আমার কালার নিয়ে দৌড়াদৌড়ি করে ও মানে এত ডিস্টার্ব করে যা বলার বাহিরে ও একদম রং টং সব একদম দেওয়াল মেঝেতে সব একদম মেখে ফেলে দেয় তো এই শাড়িটার আঁচলে আমি আবার মানে ইয়া ব্যবহার করব সুতার টার্সেলগুলা সুতাতে টার্সেল বানাবো আবার পরে পরে বলতে একটু পরেই বানাবো এই তো এগুলো হচ্ছে মানে ফেব্রিকের রং তো এগুলো মেবি 30 টাকা করে এগুলো ইন্ডিয়ান বাংলাদেশিগুলো একটু ডিস্টার্ব করে কালারের ভিতর দেখা যায় যে মানে কালারটা ভালো আসে না বা একটু রংটা কেমন জানি তো এই তো আমি টার্সেল বানানোর জন্য এখানে চলে আসছি এখানে আমি সুতা নিয়ে নিছি সাদা সুতা তো তারপরে এখন সুতাটা আমি বাঁধতেছিলাম তো সুতাগুলো আমি ভাঁজ ভাঁজ করে নিলাম তো শাড়ির আঁচলটাতে টার্সেল দিলে অনেক সুন্দর লাগবে আর ছোট বাচ্চা তো আমি এখানে লাল সুতা দিয়ে বাঁধতেছিলাম তো এটা বেঁধে নেওয়ার পর এটা কেটে দিছি এখন এটার মাঝখানে যে বাঁধার ইয়াটা আছে ওটা বাঁধবো এখন তো এটা কিন্তু বানানোর কোনো ব্যাপারই না এটা সবাই পারবেন তো তারপরে এই তো আমি অনেকগুলো এখানে বানায় নিছি তো সেই অনুযায়ী সেটা মাপে কেটে নিলাম এটাও তো এখানে হচ্ছে অনেকগুলো আছে মানে এক একটা এক এক কালারের আমার কাছে অনেকগুলো সুতা ছিল যার কারণে এক একটা এক এক কালার করে আমি ইয়ে করে নিছি তো তারপরে এখন এগুলো আটকাই দিব আমি তো চাইছিলাম লেজ লাগাবো কিন্তু তারপর ভাবলাম যে না এখন লেজ লাগাবো না থাকে এরকমই সুন্দর লাগতেছিল তাও এই তো ফাইনালি টার্সেলগুলো লাগানো শেষ আর কতটা সুন্দর লাগতেছে দেখে দেখে বুঝতেই পারতেছেন আপনারা তো সারা বুড়িকে এখন এটা পরিয়ে দিব আপনাদের দেখানোর জন্য এই তো সারা বুড়ি প্রচুর খুশি শাড়ি পেয়ে এখন শাড়ি পরিয়ে বলতেছে মানে বাহিরে যাবে ও তো তারপরে তো লাইট নিয়ে আমি মানে লাইটটা উপরে পেয়ে আবার মাথায় একটা ফুল দিয়ে দিছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে তো সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক করবেন ভিডিওতে আর যাদের বেশি ভালো লাগবে অবশ্যই শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটাতে যারা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সারা বুড়ি তো খুব খুশি তো সবাইকে বাই দিয়ে দিচ্ছে তো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ